নেয়ামতরাজি সম্পর্কে কিছু কথা বলার জন্য ইচ্ছে পোষণ করেছি। নেয়ামত এর শুকরিয়া আদায় করতে আল্লাহ পাক বলেছেন, অস্বীকারীর শাস্তি আল্লাহ পাক কোরআনের ভিতরে ঘোষণা করেছেন। এ বিষয়ে দু একটি কথা বলবো, আল্লাহ পাক যেন সুযোগ করে দেন, সকলেই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 211 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, সাল বানি ইসরাঈলাকাম আতাইনাহুম মিন আয়াতিন বাইনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাল বানি ইসরাঈল, জিজ্ঞাসা করেন বানি ইসরাঈলদেরকে, কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইনা, আল্লাহ রাব্বুল আলামিন কত নিদর্শনাবলী দিয়েছেন বানি ইসরাঈলদের জন্য যেগুলি সুস্পষ্ট নিদর্শন। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, হে নবী, আপনি বানি ইসরাঈলদেরকে জিজ্ঞাসা করেন তাদেরকে কত নেয়ামত দেওয়া হয়েছিল এবং যেই নেয়ামতগুলি দেওয়া হয়েছিল তার সুস্পষ্ট নিদর্শন নেয়ামত রাজি। এরপরে আল্লাহ বলেন, ওমান ইউবদ্দিল নিআমাতাল্লাহি মিন বা'দি মা জা'আতহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইউবদ্দিল, যে ব্যক্তি পরিবর্তন করবেন নিমাতাল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত রাজিকে পরিবর্তন করবে, বদল করে নেবে, মিম বাদি মা জাআতহু, তাদের উপরে যেই সকল নিদর্শনগুলি নিয়ামত রাজিগুলি দেওয়া হয়েছিল ওই নিয়ামত রাজি নিদর্শনগুলি পাওয়ার পরে যারা পরিবর্তন করবে, আল্লাহ পাক বলেন, ফা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলেন শাস্তিদানের ক্ষেত্রে আল্লাহ পাক অনেক কঠিন, আল্লাহ পাক শাস্তিদানের ক্ষেত্রে কঠোর। যারা আল্লাহ পাকের নিয়ামত দেওয়ার পরে তা পরিবর্তন করে ফেলে, বদল করে ফেলে। আর আল্লাহ পাক এখানে বানি ইসরাঈলদেরকে জিজ্ঞাসা করার কথা বলেছেন, তার কারণ বানি ইসরাঈলরা আল্লাহ পাক যত নিদর্শন দিয়েছেন অধিকাংশই তারা পরিবর্তন করেছে, বদল করেছে। বানি ইসরাঈলদের উপরে এসেছিল মান্না, তারা পরিবর্তন করে আজ আমরা যেটার উপরে বিদ্যমান আছি এটা আমাদের উপরে আছে, বনি ইসরাঈলদের পরিবর্তনের কারণে আজকে এটা হয়েছে। আল্লাহ পাক বলেন শাস্তিদানের ব্যাপারে আল্লাহ পাক কঠোর, আল্লাহ পাক কঠিন শাস্তি দেওয়ার বিষয়। এরপরে আল্লাহ পাক বলেন, واذكر نعمة الله عليكم وميثاقه الله الذي واثقكم। الله رب العالمين বলেন, واذكروا স্মরণ করুন, নিমত আল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত রাজি আলাইকুম, যা তোমাদের উপরে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের উপরে যে নিয়ামত রাজিগুলি দেওয়া হয়েছে আল্লাহ পাক বলেন সে বিষয়ে তোমরা স্মরণ করো। ওয়মিথাকাহু আল্লাযি ওয়াসাকাকুম, এবং তোমাদের থেকে যে ওয়াদা নেওয়া হয়েছিল সে বিষয়গুলি তোমরা খেয়াল করো। বানি ইসরাঈলদের থেকে ওয়াদা নেওয়া হয়েছিল, বানি ইসরাঈলদের 12টা গোত্রের জন্য 12টা নাকীব দেওয়া হয়েছিল, আর আল্লাহ পাক বলেছিলেন শর্ত হলো একটা, তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে। এগুলি বানি ইসরাঈলদের ভিতরে এত নিদর্শন দেওয়া হয়েছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তারা অধিকাংশই কী করেছে? পরিবর্তন করেছে, নিয়ামত রাজির কী করেছে? পরিবর্তন করে ফেলেছে। বড় নিয়ামত এই পৃথিবীতে আমার মনে হয় আর হয় না, তারা সেটাকেও কী করেছে? পরিবর্তন করে ফেলেছে। আল্লাহ পাক বলেন তোমাদের থেকে যে ওয়াদা নেওয়া হয়েছে সেই ওয়াদার ব্যাপারে তোমরা খেয়াল করো। ইমানদারের চরিত্র হলো সামিআনা ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। আল্লাহ পাক বলেন তোমাদের থেকে যে ওয়াদা নেওয়া হয়েছে সে বিষয়ে তোমরা স্মরণ করো। এরপরে বলছেন, ইদ কুলতুম সামিআনা ওয়া আতা'না ওয়াত্তাকুম, তোমাদের থেকে ওয়াদা নেওয়া হয়েছিল,
তোমরা যখন কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, আল্লাহ পাকের ওহির কথা যখন তোমরা শুনবে, সামিআনা ওয়া আতানা কোনো দ্বিধা থাকবে না, সরাসরি তোমরা মেনে নেবে, সরাসরি মেনে নেবে, সামিআনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম। এরপরে আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ, আর আল্লাহ পাককে ভয় করো। ইন্নাল্লাহ আলীমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক সব বিষয়ে জানেন, তোমরা কি করো আর না করো প্রত্যেকটা বিষয়ে জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন। সুতরাং নিয়ামত রাজির ব্যাপারে খবরদার, তোমরা পরিবর্তন আনবে না, কার কথা? আল্লাহ পাকের কথা। এরপরে আল্লাহ পাক আবারও বলছেন দেখেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ, আল্লাহ পাক বলছেন وَإِذْ قَالَ مُوسَى, আর স্মরণ করো মূসা আলাইহিস সালাম যখন বলেছিলেন লিকাউমিহি, তার সম্প্রদায়কে বলেছিলেন, ইয়া কাওমি যকুরু নিয়মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো তোমাদের উপরে যে সকল নিয়ামতরাজি দেওয়া হয়েছে। দেখেন বনি ইসরাইলদেরকে বলা হচ্ছে, বারবার করে বলা হচ্ছে, ও বনি ইসরাইলদের কওমকে মূসা আলাইহিস সালাম বলছেন তোমাদের উপরে যেই সকল নিয়ামতরাজি দেওয়া হয়েছে, ইদ জাআলা ফীকুম আম্বিয়া, নিয়ামতরাজির ভিতরে অন্যতম আরেকটি নিয়ামত হচ্ছে তোমাদের ভিতরে থেকে আল্লাহ পাক আম্বিয়া, অসংখ্য নবী তোমাদের ভিতরে প্রেরণ করেছেন, তোমাদের থেকেই বনি ইসরাইলদের ভিতর থেকেই নবী প্রেরণ করা হয়েছে। বনি ইসরাইলরা শুধু নবী হত্যা করেছে কত মনে আছে মনে হয় আপনাদের? 90,000, 50,000, 50,000 নবী হত্যা করেছেন। সবচাইতে বেশি নবী যদি কোনো কওমকে দেওয়া হয়ে থাকে সেটা হলো বনি ইসরাইল, সবচাইতে বেশি নিয়ামত যদি কোনো কওমকে দেওয়া হয়ে থাকে সেটা কি? বনি ইসরাইল। সবচাইতে ঘাড়তেরা জাতি যদি কেউ থেকে থাকে তার নাম, সবচাইতে অবাধ্য জাতি যদি কেউ থেকে থাকে তার নাম বনি ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজ জাআলা ফীকুম আম্বিয়া, তোমাদের ভিতরে থেকে সবচেয়ে বেশি নবী বানানো হয়েছে, নবী প্রেরণ করা হয়েছে, ওয়াজআলাকুম মুলুকা, তোমাদের ভিতরে সবচেয়ে বেশি বাদশাহ বানানো হয়েছে। তাহলে বনী ইসরাঈলদের ভিতরে সবচেয়ে বাদশাহ বানানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআতাকুম মা লাম ইউতা আহাদাম মিনাল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে দেওয়া হয়েছে মা লাম, এমন কোন বিষয়, এমন বিষয়গুলি তোমাদেরকে দেওয়া হয়েছে যা অন্য কোনো জাতিদেরকে দেওয়া হয় নাই। কথা কার? আল্লাহ পাকের। বনি ইসরাইলদেরকে এত ভালোবেসেছেন, এত নিয়ামত দিয়েছেন, তারপরেও তারা নিয়ামতের অস্বীকৃতি করেছে, নিয়ামতকে পরিবর্তন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা বিকুম মিন নিয়মাতিন ফামিনাল্লাহ ثُمَّ إِذَا مَسَّكُمُ الضُّرُّ فَإِلَيْهِ تُرْجَعُونَ, الله رب العالمين বলেন তোমাদেরকে দেওয়া হয়েছে অসংখ্য নিয়ামত রাজি ফামিনাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে, ثُمَّ إِذَا مَسَّكُمْ, যখন তোমাদেরকে স্পর্শ করে দুররুন কোনো অকল্যাণ, যখন তোমাদের উপরে কোনো অকল্যাণ আসে, আল্লাহ পাক বলেন ফাইলাইহি তুজারুন, তোমরা সে বিষয়ে খেয়াল রাখবে, তোমাদেরকে যে নিয়ামতগুলি দেওয়া হয়েছে এই নিয়ামতগুলির ব্যাপারে খেয়াল করবে। পৃথিবীতে আমাদেরকে যত নিয়ামত দেওয়া হয়েছে, যত নিয়ামত দেওয়া হয়েছে, আমরা যদি নিয়ামতের গণনা করতে থাকি গুণে শেষ করা যাবে না। এটা পেলাম কোথায়? এটা আছে কোরআনে। কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا, বান্দারে তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে যদি এই নিয়ামতরা যদি গণনা করতে থাকো গুনে গুনে আমার নিয়ামতকে গুনে শেষ করতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। নিয়ামত গুনে শেষ করা যাবে না। আমার আপনার আল্লাহ পাক হাত দিয়েছেন, খেয়াল করেন, আমার আপনার কি দিয়েছেন? আল্লাহ পাক হাত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখেন আল্লাহ পাক আমাদের হাত দিয়েছেন, এই হাত অনেকের কি নাই, অনেকের হাত নাই, আবার অনেকের কি নাই, পা নাই, অনেকের চোখ নাই, অনেকের কান নাই, আবার এই হাত আছে অনেকের হাতের আঙ্গুল নাই, কবজি নাই, ইত্যাদি কিছু, হাত নাই, পা নাই, লুলা করে রেখেছেন, অনেকের মানুষ ঠিকই মানুষ আছে, আত্মীয় স্বজন
কেউ নাই। অনেকের আত্মীয় স্বজন ঠিক আছে, নিজেই ঠিক নাই। অনেকের আল্লাপাক সম্পদ দিয়েছেন, অনেককে আল্লাপাক সম্পদ দেন নাই। অনেকের আল্লাপাক বাড়ি গাড়ি দিয়েছেন, অনেকে বাড়ি গাড়ি দেন নাই। মানে নেয়ামত যদি গুণা হয়, আল্লাপাক বলেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাপাক আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন বান্দা, আল্লাপাক বলছেন বান্দা এই নেয়ামত কখনো গুণে শেষ করতে পারবে না। সূরা আর রহমানের ভিতরে আল্লাপাক বলেছেন সাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, তোমরা আল্লাপাকের নেয়ামতের কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে? আল্লাহ বলেছে না কয়েক আয়াত পর পরই, এক আয়াত পর পরই আল্লাপাক বলেছেন আল্লাপাকের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? হাত আল্লাপাকের নেয়ামত, এ চোখ আল্লাপাকের নেয়ামত, পা আল্লাপাকের নেয়ামত, আমাদেরকে খাবার খাওয়াচ্ছেন আল্লাপাকের নেয়ামত, আল্লাপাক আমাদেরকে অন্যান্য দেশের মতো যে অস্থিরতা বিরাজ করছে তার থেকে আমাদের দেশটাকে হেফাজত রেখেছেন, এটা একটি নেয়ামত। আল্লাপাক বলেন কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করতে পারো? আল্লাপাকের কোনো নেয়ামত গুণে শেষ করা যাবে, অস্বীকার করা যাবে? যাবে না। আমরা নেয়ামতের শুকরিয়া আদায় করি না, অথচ আল্লাপাকের কথা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ আমার বান্দারা পরিষ্কার করে শুনে নাও, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে বাড়ায় দেব, আর যদি নিয়ামতের অস্বীকৃতি জানাও আমি তোমাদের জন্য কঠোর শাস্তি রেখে দিয়েছি। আল্লাপাক কি বলছেন? আমার শুকরিয়া যদি আদায় করো আমি বাড়ায় দেব, আর শুকরিয়া আদায় না করলে মহান শাস্তি রয়েছে, কঠিন শাস্তি রয়েছে, শাস্তি বিধান আল্লাহ পাক করেছেন। দেখেন হযরত মূসা আলাইহিস সালামের জামানায় মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কি করেছেন? কথা বলেছেন। কি করেছেন? কথা বলেছেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন। কোন পাহাড়ে? তুর পাহাড়ে। কোন পাহাড়ে? তুর পাহাড়ে কথা বলেছেন আল্লাহ পাক। মূসা আলাইহিস সালাম প্রতিনিয়ত তুর পাহাড়ে যান আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য। তো আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, প্রতিমধ্যে হঠাৎ একদিন তিনজন ব্যক্তির সঙ্গে মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হন। আর এই তিনজন ব্যক্তির প্রথম ব্যক্তি হলো পুরুষ, দ্বিতীয় জন হলো মহিলা, তৃতীয় জন হলো পুরুষ। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি যখন আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হলেন, তুর পাহাড়ের উদ্দেশ্যে যখন তিনি রওনা হলেন, প্রতিমধ্যে একজন ব্যক্তি মূসা আলাইহিস সালামকে দাঁড় করালেন, ও আল্লাহর পয়গম্বর মূসা একটু দাঁড়াও। মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, বলতেছেন কি চাও? ওই লোকটি বলল ও আল্লাহর পয়গম্বর মূসা শোনো, তুমি তো আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে যাচ্ছ, আমার একটি কথা তুমি আল্লাহ পাকের দরবারে পেশ করবে, আল্লাহ পাক তার কি জবাব দেন আমাকে এসে তুমি বলবে। মূসা আলাইহিস সালাম বললেন কি কথা বলো দেখি। ওই লোকটি বলল আল্লাহ পাকের কাছে গিয়ে আপনি বলবেন আল্লাহ পাক আমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদকে কন্ট্রোল করা আমার জন্য প্রায় অসম্ভব হয়ে গেছে, আমি সম্পদকে রক্ষা করতে পারছি না, সম্পদকে সম্পদগুলিকে একা একা দেখাশোনা করতে পারছি না, আমার জন্য যতটুকুন সম্পদ প্রয়োজন যতটুকুন আমি দেখাশোনা করতে পারবো আপনি ততটুকুন সম্পদ আল্লাহ পাককে বলবেন আমার কাছে রেখে, বাকি সম্পদ যেন আল্লাহ পাক নিয়ে নেন। এ কথা ওই লোকটি মূসা আলাইহিস সালামকে বলে দিলেন। হযরত মূসা আলাইহিস সালামের সামনে কিছু দূর অগ্রসর হলেন, কিছু দূর অগ্রসর হয়ে যাওয়ার পর একজন মহিলা তাকে থামালেন, বললেন ও আল্লাহর পয়গম্বর মূসা একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমার কিছু কথা শোনো। হযরত মূসা আলাইহিস সালাম বললেন তোমার কি কথা বলো দেখি। মহিলা বলল আমি একেবারেই হত দরিদ্র মানুষ,
আমার একটা কুড়ে ঘর ছাড়া আর কোনো কিছু নাই, তুমি আল্লাহ পাকের দরবারে আমার ব্যাপারে একটু আরজি করবে, আল্লাহ পাক যেন আমার সম্পদ বাড়িয়ে দেন, আমার এই দরিদ্রতা দূর করে দেন, আমাকে যেন আল্লাহ পাক সচ্ছলতা দান করে। আল্লাহ পাকের জবাবে কি বলেন আমাকে এসে বলবেন? হযরত মূসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হলেন, আরো কিছু দূর যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাম কে একজন ব্যক্তি ডাকলেন, যিনি ছিলেন পুরুষ, ডেকে বললেন, ও আল্লাহর পয়গম্বর মূসা একটু দাঁড়াও। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম তিনি থমকে দাঁড়িয়ে গেলেন, বললেন, কি চাই বলো দেখি। লোকটি বলল, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, আমার একটি আরজি আছে, আপনি আল্লাহ পাকের দরবারে পেশ করবেন, আল্লাহ পাক কি বলেন সেটা এসে আমাকে বলবেন। কি বলো দেখি? ওই লোকটি বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, শোনো, তুমি লক্ষ্য করতেছো আমার দুইটা হাত নাই, দুইটা পা নাই, আমার শুধু এই মাথাটা আর এই বডিটা, আমার মতো মানুষকে আল্লাহ পাক এই দুনিয়াতে বাঁচিয়ে রেখে কি লাভ? আমাকে দিয়ে এই দুনিয়ায় কি হবেন? আমাকে দিয়ে তো কষ্ট আল্লাহ পাক আমাকে করাচ্ছেন কেন? আমার তো মাথার বডিটা ছাড়া কিছু নাই, দুই হাত নাই, দুই পা নাই, আমি চললো কি করে, চলার কিছু নাই, একটা মাংস পিণ্ডের মতো পড়ে থাকি, সারাটা দিন পড়ে থাকি, সারাটা রাত পড়ে থাকি, আমাকে সৃষ্টি করে আল্লাহ পাকের কি লাভ? আমাকে কেন এটা সৃষ্টি করা হয়েছে, কেন সৃষ্টি করা হলো আমাকে? আপনি একটু আল্লাহর দরবারে আরজি পেশ করে আল্লাহ পাক, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা শেষ করলেন। এবার প্রতিমধ্যে তিনি যখন রওনা দিয়েছেন, প্রথম বাদল ওই হাত কাটা পা কাটা ব্যক্তির সঙ্গে তার দেখা হলো, সাক্ষাৎ হলো। ওই লোকটি বলল, আল্লাহর পয়গম্বর, আমি যে আরজি তোমার কাছে পেশ করেছিলাম তোমার মাধ্যমে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক আমার সম্পর্কে কি বলেছেন, কি মন্তব্য করেছেন, আমি একটু জানতে চাই, বলো দেখি। আমাকে এত কষ্ট দেওয়া বা এইভাবে আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখার কোনো কারণ আছে নাকি, কোনো সার্থকতা আছে নাকি, আমাকে দিয়ে হবেটা কি, কী করব? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম জানালেন, ও আল্লাহর বান্দা, শোনো, তোমার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, যদি কিয়ামত হয়ে যাবে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আর জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ভিতরে যেই দেয়াল থাকবে ওই দেয়ালের ভিতরে একটা জায়গা ফাঁকা থাকবে, জাহান্নামের ভিতরে যেই দেয়ালের জায়গাটি ফাঁকা থাকবে, তোমাকে দিয়ে আল্লাহ পাক ওই ফাঁকা জায়গাটি বন্ধ করে দেবে। লোকটি জাহান্নামের কথা বলার পরেও অত্যন্ত খুশি হয়ে গেলেন যে আল্লাহ পাক আমার মতো এই মানুষটাকেও যে আল্লাহ পাক কোনো একটা কাজের জন্য রেখেছেন তা আমি জানতে পারলাম, যে আমাকে আল্লাহ পাক এমনি এমনিতেই সৃষ্টি করেন নাই, এ পৃথিবীতে যা কিছু আছে কোনো কিছুকেই এমনি এমনিতে সৃষ্টি করা হয় নাই, প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি জিনিসের এক একটি উদ্দেশ্য আছে। ওই লোকটি যারা হাত নাই পা নাই, আল্লাহ পাক তাকে মূসা আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, জাহান্নামের ভিতরে দেয়ালের একটা ছিদ্র সেটাও কি করা হবে, তাকে দিয়ে বন্ধ করা হবে। লোকটি খুশি হয়ে দাঁড়িয়ে গেলেন, যা হোক অন্তত আমাকে আল্লাহ পাক এমনি এমনি সৃষ্টি করেন নাই, একটা কারণ অন্তত আছে। এবার মূসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, শোনো, আল্লাহ পাক তোমাকে তোমার ব্যাপারে এখানেই বলে শেষ করেন নাই, আল্লাহ পাক বলেছেন তুমি আল্লাহ পাকের শুকরিয়া বেশি বেশি আদায় করো। যখন এ কথা আল্লাহর নবী বললেন, ওই লোকটি এত কিছুর পরেও তিনি অবশেষে বললেন, আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ পাক একটা প্রয়োজনের জন্য অন্তত বানিয়েছেন, সুবহানাল্লাহ, একটা প্রয়োজনের জন্য অন্তত বানিয়েছেন, একটা প্রয়োজন আমার আছে। তিনি যখন বলেছেন আলহামদুলিল্লাহ, ইতিহাসের ভিতরে লেখা হয়েছে আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পক্ষ থেকে তার হাত আর পা গজিয়ে তিনি হাঁটতে শুরু করেছেন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটার কারণ কি? আল্লাহ পাকের শুকরিয়া।
لئن سكنتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد بندرے আমার শুকরিয়া বেশি বেশি আদায় করো, আমি তোমাদেরকে বাড়ায় দেব, আর যদি শুকরিয়া আদায় না করো মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখে দিয়েছি। শুকরিয়া আদায় করেছেন আল্লাহ পাক তাকে, আল্লাহ পাক সমৃদ্ধির পথ তাকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহিল হামদি, সুবহানাল্লাহিল আযীম। মুসা আলাইহিস সালাম তাকে সংবাদ দিয়ে সামনে অগ্রসর হলেন। এরপরে বাদল একজন মহিলা, মনে আছে একজন মহিলা যিনি বলেছিলেন, আমি দরিদ্র মানুষ, আমার একটি কুঁড়ে ঘর ছাড়া আর কিছুই নাই, আল্লাহ পাক যেন এই দরিদ্রতা থেকে আমাকে মুক্ত করেন, আল্লাহ পাকের কাছে একটু আরজি পেশ করবেন। এবার আরজি পেশ করা হলো, আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করেছেন। মুসা আলাইহিস সালাম এসে তাকে বলছেন, তোমার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন তুমি আল্লাহ পাকের শুকরিয়া বেশি বেশি আদায় করো, যদি শুকরিয়া বেশি করে আদায় করো আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। মহিলা তখন জবাবে বললেন যে আমি এত দরিদ্র মানুষ, আমি এত অসহায়, আমার আছেটা কি? শোনো কথা, মুসা আলাইহিস সালাম কি বলছেন, মানে হাস্যচ্ছলে বলছেন, তিনি বলেন কি, আমার এই সামান্য কিছু আমি শুকর গুজার করলে আল্লাহ পাক বাড়িয়ে দেবেন, এটা একটা কথা হলো? মানে এক কথায় মহিলাটি তুচ্ছ তাচ্ছিল্য করলো যে এটা হতে পারে না, আমি আল্লাহ পাকের শুকর করব না। তিনি যখন বললেন আমি শুকর করব না, সঙ্গে সঙ্গে একটা ঝটকা হাওয়া এসে ওই বৃদ্ধার, ওই মহিলার যেই বাড়িটি ছিল সেটাও ঝড়ের সঙ্গে নিঃস্ব করে দিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা আমার শুকরিয়া আদায় করো বাড়িয়ে দেবো, শুকরিয়া আদায় না করলে মস্ত বড় শাস্তি দেবো। এ মহিলা সে শাস্তিটা হয়ে গেছে না? এ মহিলা সে শাস্তি হয়ে গেছে। এরপরে মুসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে তিনি যখন অগ্রসর হলেন ওই ধনী লোকটি তার সামনে এসে দাঁড়ালেন। লোকটি বলতেছে নমস্কার আল্লাহর পয়গম্বর, আমার সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন একটু জানান, আল্লাহ পাক আমার সম্পর্কে কি বলেছেন একটু জানান। যখন বললেন মুসা আলাইহিস সালাম বলতেছেন ও আল্লাহর বান্দা শোনো, তোমার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন তোমার যে সম্পদ আছে তুমি যদি আল্লাহ পাকের শুকরিয়া বেশি বেশি আদায় করো আল্লাহ পাক তোমার সম্পদকে কমিয়ে দেবে। তিন জায়গায় একই কথা, শুকরিয়া আদায় করো বাড়িয়ে দেবেন, শুনতেছেন কথা, শুকরিয়া আদায় করো বাড়িয়ে দেব। আল্লাহ পাকের অস্বীকৃতি, আল্লাহ পাকের নিয়ামতের অস্বীকৃতি অস্বীকার করলে, মানে না শুকরি হলে আল্লাহ পাক কি করবেন, কমায় দেবেন। তিনটে জায়গায় একই কথা, এই ধনী ব্যক্তির কাছে এসে একই কথা বলছেন, তুমি শুকরিয়া আদায় করো আল্লাহ পাক তোমার সম্পদ কি করবেন, কমিয়ে দেবেন। কিন্তু আল্লাহ পাক কি বলেছেন সম্পদ কমিয়ে দেবে, শুকরিয়া আদায় করলে কি করবে বাড়ায় দেবে। এই লোকটিকে যখন মুসা আলাইহিস সালাম বললেন যে ও আল্লাহর বান্দা তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো আল্লাহ তোমার সম্পদ কি করবে, শুনতেছেন না, আল্লাহ সম্পদ কমিয়ে দেবে। এবার যখন মুসা আলাইহিস সালাম এ কথা বললেন লোকটি বলতেছেন হুজুর আপনি বলেন কি, আল্লাহ পাক আমাকে এত কিছু দিয়েছেন আমি কি করে আল্লাহ পাকের অকৃতজ্ঞ বান্দা হতে পারি, আল্লাহ পাকের না শুকরি কেন করব আমি, অকৃতজ্ঞ বান্দা অস্বীকারকৃত বান্দা তো আমি হতে পারি না, আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তিনি যখন বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তার সম্পদকে আরো বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ পাকের ওয়াদা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারে আমার শুকরিয়া আদায় করো আমি বাড়িয়ে দেব, আর শুকরিয়া আদায় না করলে মস্ত বড় শাস্তি রেখে দিয়েছে। মুসা আলাইহিস সালামের এই কাসাস থেকে, এই দিনের ঘটনা থেকে আমরা প্রতীয়মান হই, তিনটা বিষয় যারা পেশ করেছেন তিনজনকে একই কথা বলেছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, যারা শুকরিয়া আদায় করেছেন আল্লাহ পাক তাদের সম্পদকে, তাদের অবস্থাকে, পজিশনকে, ইয়ারফা
উন্নত করে দিয়েছেন, আর যাদের যিনি অস্বীকৃতি জানিয়েছেন, যেই মহিলাটি অস্বীকার করেছেন, আমি কেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবো? আল্লাহ পাক আমাকে দিয়েছেন কি, তার যতটুকু ছিল তাও আল্লাহ ছিনিয়ে নিয়েছেন। সুতরাং যখন যে অবস্থায় থাকি না কেন, ওই অবস্থাতেই আল্লাহ পাকের কি করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আপনি সুস্থভাবে চলেন, এটা আল্লাহ পাকের কি নেয়ামত, এটা আল্লাহ পাকের কি নেয়ামত, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে চলার শক্তি দিয়েছেন। আপনার যখন সামনে বাঁধবে একজন, হাত নাই পা নাই, আপনি চিন্তা করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে, ওনার থেকে অন্তত আল্লাহ পাক আমাকে কি রেখেছেন, ভালো রেখেছেন। আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে তার থেকে অন্তত ভালো রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে মানে বোঝাচ্ছেন, তুমি যে অবস্থায় থাকো আমার শুকরিয়া আদায় করো। আপনাকে ভালো সন্তান দিয়েছেন, অন্যের দেখেন ভালো সন্তান নাই, পঙ্গু সন্তান, অনেকের অনেক দুষ্ট সন্তান, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আল্লাহ পাক তার থেকে আপনাকে মুক্ত করেছেন। অনেকের খারাপ বউ, আপনার অন্তত ভালো বউ, আপনাকে কি করতে হবে, আলহামদুলিল্লাহ। অনেকের ফ্যামিলিতে আছে না, আছে, আপনাকে আল্লাহ ভালো খাবার খাওয়ান, আপনি আর যাই হোক যে অবস্থায় থাকেন অন্তত বলতে পারেন আলহামদুলিল্লাহ। আপনাকে যখন কেউ প্রশ্ন করবে আপনি কেমন আছেন, তখন জবাবে কি হবে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ পাক যে অবস্থায় রেখেছেন এই অবস্থাতেই আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়ায় দেবে, আর না শুকরি করলে আল্লাহ পাক যা আছে তাও ছিনিয়ে নেবে। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি, আল্লাহ পাকের শুকরিয়া আমরা সকলে মিলে বেশি বেশি আদায় করব, আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। আজকের বিষয় ছিল এটা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। বনী ইসরায়েলদের ভিতরে অসংখ্য নেয়ামত দেওয়া হয়েছিল, তারা নেয়ামতের অস্বীকৃতি করেছেন, আল্লাহ পাক যার নিদর্শন স্বরূপ আমাদেরকে বলেছেন ওদেরকে দেওয়া হয়েছিল বেশি, অস্বীকৃতি জানিয়েছেন বেশি, ধ্বংসপ্রাপ্তও হয়েছে বেশি। সুতরাং এই কাজটি আমাদের করা যাবে না, শুকরিয়া আদায় বেশি বেশি করতে হবে, বেশি বেশি দান সদকা করতে হবে, বেশি বেশি আল্লাহ পাকের দিকে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সেই দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।